আমি যদি আমার টোটাল জার্নি কত কিলোমিটার কভার করছি আমি যদি বলে আপনারা তো অবাক হবেন। 1600 কিলোমিটার, জি ঠিক শুনেছে, 1600 কিলোমিটার, তাও মাত্র 50 ঘন্টা মধ্যে কভার করে, 50 ঘন্টা। এখানে দুই শ্যামলের মধ্যে কঠিন রেস চলতেছে, কেউ কাউকে সাথ দিচ্ছে না। পাগলা শ্যামলী যখন যমুনা লাইনকে উঠি দিতে মরিয়া। এখানে মজার বিষয় হচ্ছে তিনটি হানি ফ্রি পেইন্ট একই স্কিনের, কোথা থেকে হুট করে চট্টগ্রাম নওগাঁ রুটের হানিফ আমাদেরকে এক পলকে উটি দিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ খেলাধুলার পর একটা পর্যায়ে এই এনা আমাদেরকে সার দিতে বাধ্য হয়। আপনি যখন উত্তরবঙ্গে যাবেন তখন এক জিনিস আপনার চোখে খুব পড়বে, আর সেটি হলো এরকম মাইলের পর মাইল ফসলের মাঠ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি সাদমান হওয়ার বলছি, তো আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি এক অন্যরকম একটি গল্প উপস্থাপন করব, যদিও এটি ট্রাভেল রিলেটেড, তাও এটি আমার লাইফে স্মরণীয় একটি জার্নি ছিল। তো কেন স্মরণীয় জার্নি ছিল সেটা আমি বলতেছি, কারণটা হচ্ছে হলো আমি চট্টগ্রাম থেকে পঞ্চগড়, মানে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রাভেল করি 25 নভেম্বর 2023 সালে। চট্টগ্রাম থেকে পঞ্চগড়ের টোটাল ডিস্টেন্স 700 কিলোমিটার, বুঝতে আছেন কত লম্বা জার্নি, আর আমার লাইফে এটি হলো সব থেকে বড় লং জার্নি বলা চলে আর কি। আর সেদিন আমি ট্রান্সপোর্ট হিসাবে বেছে নেই হানিফ এন্টারপ্রাইজকে, আর আমার টোটাল জার্নি করতে টাইম নিয়ে আসছে 14 ঘন্টার মতো। চিন্তা করে 14 ঘন্টার মতো, এটা বিশ্বাস করতেছেন? ঢাকা থেকে পঞ্চগড়ি কতক্ষণ লাগে? 12 ঘন্টা 13 ঘন্টা এরকম লাগে, কিন্তু 14 ঘন্টা। আর একটি মজার বিষয় আপনাদের সামনে বলি যে আমি যখন পঞ্চগড়ে হানিফের ডিপোতে নামি, আমাদের পাইলট সাহেব বলে কি জানেন, বলে ঢাকার গাড়ি এখনো ঢুকে নাই। আমি এটা শুনে কি বলবো ভিউয়ার্স, কি বলবো, আমি যখন চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে আসি ঢাকার গাড়ি কিন্তু তখনও আসেন, মানে বুঝে নেন কিভাবে খেলছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন সেদিন কোন মুডে ছিল আমার টুরমেট। তো যাই হোক, এখন আমি আপনাদের টুপিটাকে কিছু ইনফরমেশন দিই বাস সম্বন্ধে। বাসটি ছিল হিনোয়েকে 1J সিরিজের, আর বাসটির বয়স 2020 সালের। এখন আপনারা বলতেই পারেন কিভাবে বুঝলাম বাসের বয়স 3 বছরের মতো। ভিউয়ার্স, আপনাদেরকে আমি জানে রাখি যে আমরা বাস লাভার অনেকেই আছি, বাসের রেজিস্ট্রেশন নাম্বার দেখে আমরা বাসের বয়স নির্ণয় করতে পারি। আমার খুব ইচ্ছা আছে একদিন কোনো একদিন এই বাসের বয়স কিভাবে নির্ণয় করবো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই নিয়ে একটি ভিডিও দেওয়া। তো যাই হোক, আবার মূল কথায় ফিরি, আর আমার বাসের কন্ডিশন মোটামুটি ছিল বলা চলে। আর চট্টগ্রাম থেকে পঞ্চগড়ের ভাড়া সাধারণত 1500 টাকা করে নেয়, আর অপারেটরদের নাম আসি চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে কোন কোন অপারেটররা চলে, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন তথা আমরা যেটা এসপি সেকশন বলে চিনি, আর হচ্ছিল শ্যামলী এনার ট্রাভেলস। বর্তমানে তিনটি অপারেটর চলাচল করে, আর একটা সময় এসআই এন্টারপ্রাইজ চলাচল করত, তবে এই অপারেটিভ বর্তমানে অফ আছে। আপনাদেরকে আমি আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এসআই এন্টারপ্রাইজ কিন্তু সেই কক্সবাজার থেকে পঞ্চগড় যেত, মানে কক্সবাজার থেকে পঞ্চগড় দেশের এই মাথা থেকে ও মাথা, চিন্তা করছেন? টোটাল ডিস্টেন্স ছিল প্রায় 800 কিলোমিটারের উপরে। এটি ছিল সেই সময় বাংলাদেশের সব থেকে বাস রুটের মধ্যে সব থেকে লং জার্নি, যা 2019 সালে এরা উদ্বোধন করে, আর আনফর্চুনেটলি এবছর এটি অফ হয়ে যায়। আমার খুব খারাপ লাগলো ভিউয়ার্স, খুব খারাপ লাগলো। এই রুটে যদি চালু থাকতো হয়তো আমি আজকে আমি এই রুটেরই রিভিউ করতাম, কিন্তু কি বলে ভাগ্য, ভাগ্য আমার সাথে নেই, কি আর করার। হ্যাঁ, আপনাদের চট্টগ্রাম থেকে পঞ্চগড় এটি আর আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করতেছি। তো যাই হোক,
আলহামদুলিল্লাহ আমার জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটি ইনফরমেশন দিতে চাচ্ছি যে আমার জার্নি কিন্তু 700 কিলোমিটার সীমাবদ্ধ ছিল না। 700 কিলোমিটার মাত্র আমার জার্নির একটি এপিসোড, মানে চট্টগ্রাম থেকে পঞ্চগড়। আমি যদি আমার টোটাল জার্নি কত কিলোমিটার কভার করছি আমি যদি বলে আপনার আপনার অবাক হবেন। 1600 কিলোমিটার, জি ঠিক শুনেছে, 1600 কিলোমিটার, তাও মাত্র 50 ঘন্টার মধ্যে কভার করেছি, 50 ঘন্টা। তো আমার রুট ম্যাপটা শুনেন, চট্টগ্রাম থেকে পঞ্চগড়, পঞ্চগড় থেকে বাংলা বান্ধা, বাংলা বান্ধা থেকে পঞ্চগড়, পঞ্চগড় থেকে ঢাকা, দেন ঢাকা থেকে চট্টগ্রাম। এবার বুঝেন। তো যাই হোক, এখন আপনারা আমার যে ভিডিওটি দেখতেছেন এটি হলো আমার ভিডিওর প্রথম এপিসোড তথা চট্টগ্রাম টু পঞ্চগড়। তো ভিউয়ার্স, আমি আর কোনো কথা বাড়ালাম না, এবার আপনারা আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সটি উপভোগ করতে থাকেন। এখন বাজে সন্ধ্যা 6টার মতো আর আমি আসি হানিফের চট্টগ্রাম কর্নেল হাট কাউন্টারে। মূলত কর্নেল হাট কাউন্টারেই লং রুটের গাড়িগুলো ছেড়ে যায়, তাছাড়াও চাইলে আপনারা এখানে ঢাকার গাড়িতে উঠতে পারবেন। এই কাউন্টারটি বেশ বড়, এখানে অনেকগুলো বসার আসন রয়েছে, প্রায় চাইলে 40 থেকে 50 জন যাত্রী অনায়াসে এখানে বসতে পারে। তাছাড়াও এখানে প্রেয়ার রুম তথা নামাজের ঘরেরও সুব্যবস্থা রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার টুরমেট এসে হাজির, আর এই বাসটি বাস লাভিং সোসাইটির অন্যতম ফেমাস একটি বাস। আর সামনের এই চকলেট কালারের হানিফটা আমার এক্সট্রুমেট ছিল। এখন আসি বাসের ইন্টেরিয়র পার্টে। ইন্টেরিয়রটা মোটামুটি বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে আমার 40টির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে। তবে সিটগুলোতে কোনো লেগ রেস্টের সুব্যবস্থা নাই, আর তাছাড়া আমার সিটের লক নষ্ট ছিল বিধায় পুরো পথ আমার একদম সোজাভাবে বসেই জার্নি করা লাগছিল। অবশেষে 6:20 আমার ট্যুরমেট চট্টগ্রামের কর্নেলহাট থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিল। সেই দিন এই বাসে মাত্র 15 জনের যাত্রী ছিল। সিটি গেট পার হতে না হতেই জ্যামের দেখা, যা এখানে আমাদের 15 থেকে 20 মিনিটের মধ্যে সময় নষ্ট হয়েছে। আর সেদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ অনেক গাড়ির চাপ ছিল, সাধারণত সন্ধ্যার দিকে এরকম গাড়ির বেশ চাপ দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সেদিন প্রচুর ট্রাকের চাপ ছিল, আর আগেই তো বললাম মূলত সন্ধ্যার দিকে এসব ট্রাকের চাপ প্রচুর বাড়ে, আর যার ফলে জ্যামের সৃষ্টি। আর আপনারা দেখেন কী পরিমাণ ট্রাক ছিল সেদিন, তাও সেদিন কিন্তু শুক্রবার ছিল। এখন আমরা চট্টগ্রামের বারইহাটে অবস্থান করছি, আর এই বারইহাট মূলত মিরসরাই উপজেলার আন্ডার একটি পৌরসভা। বারইহাটে মূলত চট্টগ্রাম আর খাগড়াছড়ি রাস্তা আলাদা হয়, যা আমার আগের ভিডিওতেই বলেছি। আমার হাতের ডান দিকে চলে গেছে খাগড়াছড়ি রাস্তা, আমার ঠিক সামনে রয়েছে কুষ্টিয়া ভেড়ামারা রুটের পাগলা শ্যামলী, আর তার সামনে রয়েছে নীলফামারি পঞ্চগড় রুটের শ্যামলী। এখানে আপনারা দুই শ্যামলী তাওরাশি দেখতে পারবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে ওই নীলফামারি পঞ্চগড় রুটের শ্যামলী বেসিক্যালি নীলফামারি ঘুরে চলে যাবে, আর আমার টুরমেটটি নীলফামারি না হয়ে একদম ঠাকুরগাঁ হয়ে পঞ্চগড় যাবে। হিসাবে কিন্তু আমার ডিস্টেন্সে বেশি হবে ঠাকুরগাঁতে যদি ঘুরে যাই। এখানে দুই শ্যামলির মধ্যে কঠিন রেস চলতেছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এখন দেখা যাক কোন শ্যামলী অবশেষে জিতে যায়। তো ফাইনালি কুষ্টিয়া ভেড়ামারা রুটের এই পাগলা শ্যামলী এই রেসে জয়লাভ করছে, আর তার বাম্পার ধরে ধরে আমরা সামনে আগাচ্ছি। এখন আমরা ফেনীর মহিপাল বাস টার্মিনালে, আর এখান থেকে বেশ কিছু যাত্রী উঠবে বলে সেদিন ফ্লাইওভার উপর দিয়ে না গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে যায়। এখন প্রায় 10টার আশপাশ বাজে, আমি আসছি হোটেল নূরজাহানে। আর স্পেশালি সেদিন গাড়ির প্রচুর চাপ ছিল বিধায় আমাদের নূরজাহানে আসতে বেশ অনেক সময় ডিলে হয়। এখন আমি হোটেলের ভিতরে প্রবেশ করছি, আর এই হোটেলটি মোটামুটি
বাসটি চলে বলে, তবে একটা কালে নূরজান হোটেলে বেশ নাম ডাক ছিল, এখন আর আগের মতো তার জুলুস নেই। তবে এখানে হানিফ আর শ্যামলি এই দুই অপারেটরই বিরতি দিয়ে থাকে, আর তাছাড়া টুকটাক কিছু কিছু অপারেটর এখানে ব্রেক দিয়ে থাকে। তবে এই হোটেলটি মোটামুটি বেশ বড় পরিসরই বলা চলে অন্য হোটেলের তুলনায়। প্রায় আধা ঘন্টারও বেশি সময়ের পর অবশেষে আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া ক্রস করতেছি, আর এই ক্যান্টনমেন্ট এরিয়াতেই মূলত ব্রাহ্মণবাড়িয়া সিলেটের রাস্তা আলাদা হয়ে যায়। আমার হাতের ডান দিকে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া সিলেটের রাস্তা, আর এই রাস্তার উপর দিয়েই তথা চট্টগ্রাম সিলেট রুটের আমার একটি ট্রাভেল ব্লগ আছে, আপনারা চাইলে তা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ব্লু প্রিন্টের হানিফকে আমরা বোকা বানিয়ে ট্রাকের সিরিয়ালে ফালে সামনে এগিয়ে যাচ্ছি। শাহফাতে আলী আর গ্রামীণ ট্রাভেলস এই দুজনকে একসাথে পেয়ে ওভারটেক দিতে গিয়েও আমরা ওটি মিস করলাম এই লম্বা ট্রাকের সিরিয়ালের কারণে। পরে একটা পর্যায়ে তাদেরকে আমরা ওটি দিতে পারিনি, কেননা মাঝপথে আমরা বেশ কিছু যাত্রী তুলি আর সেই সুযোগে তারা অনেক দূর এগিয়ে চলে যায়। দাউদকান্দি সেতুর কাছে বিশাল একটি জ্যামের সম্মুখীন হয়ে আমরা, আর এই জ্যাম ক্রস করতে আমাদের প্রায় 40-50 মিনিটের মতো সময় লেগে যায়। এখন আমরা দাউদকান্দি সেতু ক্রস করতেছি, আর এই দাউদকান্দি সেতু মূলত গোমতী নদীর উপর অবস্থিত, আর এর দাউদকান্দি সেতু মূলত চট্টগ্রাম বিভাগের সাথে ঢাকা বিভাগ কানেক্ট করে। এখন আমরা মেঘনা সেতু অতিক্রম করব, আর এই মেঘনা সেতু বেসিক্যালি মেঘনা নদীর উপর অবস্থিত। এখন আমরা কাঁচপুর সেতু ক্রস করব, আর আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই কাঁচপুর সেতুতেই মূলত চট্টগ্রাম আর সিলেটের রাস্তা আলাদা হয়। ভিউয়ার্স, চাইলে আপনারা আমার সিলেট টু ঢাকার ট্রাভেল ব্লগটি দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিচ্ছি। এই লাল রঙের এনার বাম্পার ধরেই আমরা ঢাকায় প্রবেশ করলাম ঠিক 1:15 দিকে। আমি আগেই বলেছি সেদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ গাড়ির চাপ ছিল, যার ফলে আমরা এত লেটে ঢাকায় পৌঁছাই। 250 কিলোমিটারের জার্নি তো শেষ করলাম, এখন রয়েছে আরও 450 কিলোমিটারের মতো জার্নি, দেখা যাক বাকি পথটুকু কেমন চলে। ঢাকা শহরের ভিতরেই আমাদের সামনে চাপাই চট্টগ্রাম রুটে দেশ ট্রাভেলসের সাথে দেখা, তবে একটি পর্যায়ে আমরা এই দেশ ট্রাভেলসকে ঢাকা শহরের ভিতরে ওভারটেক দিয়ে দিই, তাহলে বুঝেন আমাদের পাইলট তখন কোন মুডে ছিল। রাতের ঢাকা শহর যে কতটা সুন্দর আগে তা জানতাম না। ভিউয়ার্স, আপনারা এই রাতের ঢাকার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আবার আমিনবাজারের দিকে একটি জ্যামের দেখা পাই, এই জ্যাম ছুটতেও 15-20 মিনিটের মতো সময় নেয়। সাভারের হেমায়তপুরের দিকে এই অংশে রাস্তার বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 2টার কাছাকাছি, আমরা আছি সাভারের কফিল ফিলিং স্টেশনে, আর এটি হলো হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ফিলিং স্টেশন।
এখানে মোস্ট ইন্টারেস্টিং বিষয় ছিল এই যে তিনটে হানিফেরি পেইন্ট স্কিন প্রায় সেমই ছিল। শ্যামলী যখন বরিশালের যমুনা লাইনকে উঠিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, তবে দেখা যাক এই রেসে কে জিতে, শ্যামলী নাকি যমুনা লাইন। ভিউয়ার্স দেখেন দেখেন একটা পর্যায়ে আমরা শ্যামলীকে উঠিয়ে দিয়ে দিই, সেই সাথে যমুনা লাইনও উঠে খেয়ে গেল, মাঝখান দিয়ে আমরা জিতে গেলাম ম্যাচে, ভোলা চলে। এখন আমরা নবীনগর ক্রস করতেছি, সোজা চলে গেছে ঘাটের রাস্তা, আর আমরা এখন ডান দিকে যাচ্ছি। আর এই ডান দিকের রাস্তা মূলত যমুনা সেতুর রাস্তা। চন্দ্রা ক্রস করার পর আবার সেই নীলফামারি পঞ্চগড় রুটে শ্যামলীর দেখা, তবে আমরা বারবার এই শ্যামলীকে উঠে দিতে গিয়ে ব্যর্থ হই। দেন দেখি লাস্ট পর্যায়ে কি আমরা কি এই শ্যামলীকে উঠে দিতে পারবো। সো ফাইনালি এবার আমরা এই শ্যামলীকে ওটি দিতে সমর্থ হই। কোথা থেকে হঠাৎ করে এই চট্টগ্রাম নওগাঁ রুটের হানিফ আমাদেরকে ওটি দিয়ে দেয়, আর এই হানিফটি সেদিন বেশ ভালোই মুডে ছিল। অ্যাকচুয়ালি সেই দিন এই দুই হানিফের সাথে ফ্রেন্ডলি ম্যাচ চলে, কোনো প্রকার পারাপারি লক্ষ্য করিনি আমি, যে যার মতো চলতেছিল। তো যাই হোক, আপনারা এখন দুই হানিফের রেসটি উপভোগ করতে থাকুন। হিরিফাকে সিলেট থেকে আগত সাগরিকা পরিবহনকে আমরা ওটি দিয়ে দিই, আর এই সাগরিকা পরিবহন মূলত সিলেট বেসড অপারেটর। তো অবশেষে এই পাগলা হানিফটি আমাদেরকে একটি পর্যায়ে ইচ্ছা করে ফেলে দেয়। এখন আমরা টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা ক্রস করতেছি। এলেঙ্গা ক্রস করার কিছু দূর পরই এই দুই লেনের রাস্তা শুরু, এখানে চার লেনের রাস্তার কাজ এখনও শুরু হয়নি। আর বেসিক্যালি এই যমুনা অ্যাপ্রোচ হাইওয়ের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো, আর এখানে দেখবেন একটি গাড়িকে ওভারটেক দিতে কতটা কষ্টকর। এখন আমরা যমুনা সেতু ক্রস করতেছি, আর এই যমুনা সেতু সম্বন্ধে নতুন করে কিছু বলারই নাই। এই যমুনা সেতুই হলো উত্তরবঙ্গের প্রাণ, আর একটা সময় পর্যন্ত কিন্তু যমুনা সেতু বাংলাদেশের সর্ববৃহৎ সেতু ছিল। আর এই সেতুর টোটাল ডিস্টেন্স 4.8 কিলোমিটার। বেসিক্যালি যমুনা সেতুর পর থেকে একেবারে বগুড়া পর্যন্ত এই ফোর লেনের রাস্তার কিছু কিছু অংশের কাজ শেষ, আবার কিছু কিছু অংশের এখনও কাজ চলমান রয়েছে। স্পেশালি সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে একেবারে হাটিকুমরু চত্বর পর্যন্ত এখানে প্রায় জ্যাম পড়ে, কেননা এখানে একে তো রাজশাহী বিভাগ আর রংপুর বিভাগ গাড়ি একত্র হয় বলে গাড়ির চাপ বাড়ে, যার ফলে জ্যামের সৃষ্টি।
ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের যেই জ্যামের গল্প বললাম ওই জ্যামেই দেখা পেয়েছি। আর মূলত জ্যাম থেকে রক্ষা পাওয়ার জন্যই বিকল্প পথ হিসেবে আমরা সিরাজগঞ্জের বাইপাসের ভিতর দিয়ে চলে যাই। এখন আমরা বগুড়া শহরের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করতেছি। আর এই দেখেন রাস্তার কী অবস্থা, পুরা বগুড়ার বেশিরভাগ অংশ জুড়েই রাস্তার এই বেহাল দশা। আমাদের সামনের এই শ্যামলীটি ছিল ঢাকা রংপুর রুটের, আর এই শ্যামলীটি সেদিন বেশ ভালোই তাফালিং করেছিল। আমরা এখন বগুড়ার বিখ্যাত সাতমাথা এলাকা ক্রস করতেছি। এখন আমরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা ক্রস করতেছি। আর এই গোবিন্দগঞ্জে বেসিক্যালি দিনাজপুর রাস্তা রংপুর রাস্তা আলাদা হয়। আমার হাতের বাম দিকে চলে গেছে দিনাজপুর রাস্তা। গাইবান্ধা থেকে রংপুর পর্যন্ত বেশ অনেক অংশেই ফোরলাইনের রাস্তার কাজ কমপ্লিট, কিন্তু এই দিকে বগুড়া সিরাজগঞ্জের দিকে রাস্তার কাজ এখনও অনেক বাকি রয়েছে। আপনারা শীতের সকালের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন, তবে আমি যেদিন ট্রাভেল করি সেই দিনও কিন্তু উত্তরবঙ্গে পুরোপুরি শীত জেঁকে বসেনি। আমরা এখন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা ক্রস করতেছি। আমার হাতের ডান দিকে চলে গেছে গাইবান্ধা সদরের রাস্তা। আর ভিউয়ার্স দেখলেনই তো সেদিন কতগুলো শ্যামলি এই ভাইরাল হানিফের কাছে হার মানতে বাধ্য হয়। এখন বাজে প্রায় 7টার আশপাশে। আমরা এখন রংপুরের মডার্ন মোড় ক্রস করতেছি। আর এই মডার্ন মোড়ে বেসিক্যালি রংপুর শহর আর কুড়িগ্রামের রাস্তা আলাদা হয়। আর যদি আপনার গন্তব্য সৈয়দপুর, দিনাজপুর, নীলফামারি, পঞ্চগড় হয় তাহলে আপনাদের রংপুর শহরের উপর দিয়ে যাওয়া লাগবে। আমাদের বাসটি এখন রংপুর শহরের ভিতর দিয়ে যাচ্ছে। যেমন তো রংপুর মেডিকেলের মোড় হয়ে একদম সৈয়দপুর রাস্তায় গিয়ে উঠবে। এখন আরও 150 কিলোমিটারের মতো পথ বাকি। রংপুর শহর ক্রস করার কিছু দূর পরে হানিফের চেকপোস্ট রয়েছে। এখানে উত্তরবঙ্গের সবগুলো হানিফের গাড়ি দাঁড়ায় চেকিংয়ের জন্য। এখন আমরা রংপুরের পাগলাপিন নামক একটি জায়গায় ক্রস করতেছি। আর আমি একই লক্ষ্য করেছি যে উত্তরবঙ্গের বেশ অনেকগুলো জায়গার এরকম আনকমন আনকমন নাম আছে, যা বেশ আমাকে অবাক করেছেই বলা চলে। ভিউয়ার্স, এখন আমরা সৈয়দপুর ক্রস করতেছি। আর এই সৈয়দপুর বেসিক্যালি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে উত্তরবঙ্গে একমাত্র এয়ারপোর্ট রয়েছে এই সৈয়দপুরে। তাছাড়া সৈয়দপুর রেল কারখানার জন্য বিখ্যাত। আমার হাতের ডান বাম দিকে চলে গেছে দিনাজপুরের রাস্তা, সোজা পঞ্চগড়ের রাস্তা, আর ডান দিকে চলে গেছে নীলফামারী রাস্তা। আর এই সৈয়দপুর নীলফামারী জেলার একটি উপজেলা।
আমাদের সামনে নাবিলের ফার্স্ট ডিভের গাড়িটি চলে গেল। আমাদের বাসটি এখন 10 মাইলের খুব কাছাকাছি, আর এই 10 মাইলই মূলত দিনাজপুর সদরের রাস্তা আর ঠাকুরগাঁ পঞ্চগড়ের রাস্তা আলাদা হয়। 10 মাইল থেকে দিনাজপুরের শহরের দূরত্ব প্রায় 16 কিলোমিটারের মতো। দশ মাইলের মোড়কে পিছে ফেলিয়ে এখন আমরা ঠাকুরগাঁ রোড ধরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা দিনাজপুরের কান্তনগর এলাকা ক্রস করতেছি। এই জায়গা থেকে কান্তজি মন্দির খুবই কাছে। আপনারা যদি কান্তজি মন্দির এলাকায় যেতে চান, চাইলে বাস থেকে এখানে নেমে অটো ধরে সরাসরি মন্দিরের দিকে যেতে পারবেন। আর তাছাড়াও হানিফের ঢাকা থেকে কাহারল পর্যন্ত একটা ট্রিপ চলে, ওই ট্রিপের গাড়ি ধরে আপনারা সরাসরি কান্তজি মন্দিরের দিকে নামতে পারবেন। আমাদের বাসটি এখন দিনাজপুরের বীরগঞ্জ নামক উপজেলা ক্রস করতেছে। কিছু দূর যেতে আমাদের সাথে এনার দেখা, আর এই এনা সেদিন বেশ ভালোই তাফালিং করতেছিল। আপনাদেরকে আমি আরেকটি জিনিস বলে রাখি যে এই এনা মূলত ঢাকা থেকে ঠাকুরগাঁ হয়ে একদম পঞ্চগড়ে বোদা পর্যন্ত যায়। রিসেন্ট এনা আবার তাদের ঢাকা টু পঞ্চগড় রুট চালু করছে। তো যাই হোক, আপনারা হানিফার এনার রেসটি উপভোগ করতে থাকুন। সো ফাইনালি এই স্পিডস্টার এনা আমাদের এই ভাইরাল হানিফের কাছে হার মানতে বাধ্য হয়। আমরা এখন ঠাকুরগাঁ জেলায় প্রবেশ করলাম, আর এই ঠাকুরগাঁ আসলে আমার খুব কাছের একটি ফ্রেন্ডের কথা খুব মনে পড়ে, আর ওর নাম আমার মোহাম্মদ জুনায়েদ ইসলাম রুদ্র। বন্ধু, তুই যদি এই ভিডিও দেখে থাকিস আমার ভালোবাসা নিস। ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়ের দূরত্ব আরও 40 কিলোমিটারের মতো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা এখন এই সুন্দর রাস্তায় হিনো একে 1J ইঞ্জিন সাউন্ডটি উপভোগ করতে থাকুন, আর ভালো না লাগলে স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন। ভিউয়ার্স, আপনারা যখন উত্তরবঙ্গে ঘুরতে আসবেন তখন একই জিনিস লক্ষ্য করবেন যে এখানে মাইলের পর মাইল ফসলের মাঠ, আর এখানে সারা বছরই ফসল ফলে। বেসিক্যালি এই উত্তরবঙ্গে কিন্তু অনেক চাষাবাদ হয়, আর তাছাড়াও দিনাজপুর অঞ্চল কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি চাল উৎপন্ন হয়। তাহলে বুঝতে পারছেন কী পরিমাণের চাষাবাদ হয়। আর পঞ্চগড় এলাকা তো বাংলাদেশের চা উৎপাদনে দ্বিতীয়। আর তাছাড়াও এখানে ভুট্টা, গম আরও ইত্যাদি আনুষঙ্গিক চাষাবাদ হয়ে থাকে। এখন বাজে 10:05 মতো, আমাদের বাসটি এখন পঞ্চগড় শহরে এসে পৌঁছায়। তাহলে হিসাবে কিন্তু মাত্র 13:45 আমি চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে আসি। আমি চিন্তা করতেছি যদি রাস্তা ফাঁকা থাকতো তাহলে পঞ্চগড় কখন ঢুকতো। তো ফাইনালি এখন আমি নেমে যাই। এটি আমার ট্যুরমেট, আর পঞ্চগড়ের হানিফ এন্টারপ্রাইজ এই কাউন্টারটিও বেশ বড় পরিসরের।
এখন আসি এই বাসের ভালো এবং খারাপ দিক নিয়ে। ভালো দিক বলতে এই বাসের ড্রাইভিং ছিল এক কথায় পুরো অসাধারণ, ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্নই নেই বলা চলে। আর তাছাড়া সার্ভিস মোটামুটি ভালো ছিল, স্টাফদের যথেষ্ট ভালো ব্যবহার পেয়েছি। আর এখন যদি আমি খারাপ দিকে আসি, খারাপ দিক বলতে আমি যে সিটে করে ট্রাভেল করতেছিলাম সেই সিটের সিট হেলাবার জন্য যে চাবিটি রয়েছে সেটি কাজ করতেছিল না বিধায় আমাকে পুরো 700 কিলোমিটার রাস্তা একদম সোজাভাবে বসে জার্নি করা লাগছিল। আর তাছাড়াও এই বাসে খুব বেশি একটি যত্ন নেয় না বলে মনে হলো। এছাড়া ওভারঅল সব কিছুই ঠিক পেয়েছি। এখন যদি রেটিংয়ে আসি, রেটিং আমি ড্রাইভিং 10-এর ভিতর 10 দিব আর সার্ভিসে আমি 10-এর ভিতর 8 দিব। সেই সাথে ভিডিওতে যদি আমি কোনো প্রকার ভুল ইনফরমেশান দিয়ে থাকি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিউয়ার্স, আপনারা যদি ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।